লেবাস লাগায় যদি কেউ বিরোধিতা করে ওইটা ধরা বড় কঠিন। এই জন্য তাদেরকে আমি শিক্ষিত বলবো না, বরং শিক্ষিত শয়তান বলবো। কথা কয় না শিক্ষিত নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা আবার ধরে সাধুর ভাগ। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ভাই আমার নাসরুল্লাহ ভাই খুব গর্বের সাথে বলছে, বহু দূর থেকে সোহাগ মাইক নিয়ে আসছি, আমি এই সোহাগ মাইকের কোনো প্রশংসা করতে পারতেছি না, নাই বক্স নাই মনিটর, ঘোড়া টিমের জন্য অংশ নেবে আমার সঙ্গে গাইতে পারবেন ইনশাল্লাহ, কিছুই নাই তার কাছে বাড়ানোর, কিছুই নাই, কিছুই আনন্দ নেই, খালি মাহফিল বড় করলে হয়। এখানে 10টা বক্স দরকার ছিল, সামনে 4টা মনিটর দরকার ছিল, হরেন দিয়া কি করবে আমারে? আপনারা সাপোর্ট দিবেন ইনশাল্লাহ। জবানটা খুলা নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় তারা নির্যাতন। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় তারা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুরি, ঘুষের টাকায় ওদের ভুরি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, সেরে কি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, সেরে কি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকিটান মারিয়া, গাজার কলকিটান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আলম নামে কত দেখো টাকার মোহে পড়িয়া, স্বার্থের পিছে দৌড়াইতেছে কোরআন হাদিস ছাড়িয়া। জিহাদ ছেড়ে কেউ বা ধরছে, জিহাদ ছেড়ে কেউ বা ধরছে দরবেশেরই ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। কথা ঠিক কিনা? ইসলামের বিরোধিতা ইহুদি নাসারা করাটা স্বাভাবিক, কিন্তু মুসলমান হয়ে যখন করে তখন ধরাটা বড় কঠিন। আর এরা এই কাজটা ইবাদত মনে করে করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গুনাহ শয়তান তার চোখের সামনে জিনাত হিসেবে চালায় দেয়, ও তখন গুনাহকে গুনাহ মনে করে না, ও করতেছে হারাম কাজ কিন্তু হালাল মনে করে করতেছে, বরং ইবাদত মনে করে করতেছে। ও করতেছে কোরআনের বিরুদ্ধে চারণ কিন্তু মনে করতেছে এটা আমি ইবাদত করতেছি। সামনে মানুষরা মনে করবে যে হারে উনি আমাদের জন্য লড়াই করছে, যার কারণে আমি এই কাজটা করতেছি, কিন্তু করতেছে গুনাহ, মনে করতেছে সওয়াব। মনে রাখবেন কোরআন ইসলাম সুন্নাত এটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের হেফাজতে রেখে দিয়েছেন। এ কারণে আল্লাহ পাক বলেন, ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনটা আমি আল্লাহ পাকের হেফাজতে আছে। সুতরাং দুনিয়ার সব মানুষ মিলে যদি এই কথা বলে যে আমরা কোরআনটাকে দমায় দিব, একটা নক্তা পর্যন্ত সারা দুনিয়ার মানুষ বাদ দিতে কোরআন থেকে পারবে না, একটা জার জমর পর্যন্ত বাদ দিতে পারবে, কারণ এটার হেফাজতের দায়িত্ব কার? জোরে বলেন কার?